স্যার, আপনি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শরিয়া বোর্ডের সম্মানিত চেয়ারম্যান। জি আমি একটু জানতে চাই যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কতটা শরিয়া সম্মতভাবে ইন্স্যুরেন্স কোম্পানি পরিচালিত করছে? আলহামদুলিল্লাহ, এটি একটি সুন্দর প্রশ্ন করেছেন। আমি তো অনেকগুলো শরিয়া কাউন্সিলের চেয়ারম্যান, তবে তুলনামূলকভাবে যদি এটা বলতে হয় তাহলে সোনালী ইসলামী ইন্স্যুরেন্স এটা একবারে প্রথম দিকে, এটা এগিয়ে আছে, এটা পায়োনিয়ার। অতএব সোনালী এটা আমি শুভকামনা করি, এবং এরা মালিক এবং এদের সঙ্গে তো আমি বসি, আমি দেখি এদের ইচ্ছা হলো আগে আগে শরিয়া বাস্তবায়ন করো, পরে লাভ, আগে লাভ না, লাভটা পরে আগে। কারণ শরিয়া বাস্তবায়ন করলে মানুষের জীবনটা তো খালি দুনিয়াতে না, মৃত্যুর পরে তো আসল জীবন। তো ওইখানে যদি আমি শূন্য হয়ে পড়লাম, এখানে খুব খেলাম দিলাম, ওইখানে গিয়ে জাহান্নামে ঢুকলাম, নাউযু বিল্লাহ মিন দালিক, শেষ ভালো যার সব ভালো তার। সুতরাং শেষটা ওইটা যদি আখেরাত যদি টার্গেটে থাকে, তাহলে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, এবং যেই কোনো কাজ করব তার সংশ্লিষ্ট জ্ঞানটা আগেই অর্জন করতে হবে। অতএব এটা জ্ঞান অনুযায়ী তারা করে, আমি দেখেছি আলহামদুলিল্লাহ এরা তুলনামূলকভাবে অনেক এগিয়ে আছে, অনেক ভালো শরিয়া বাস্তবায়নে আলহামদুলিল্লাহ। জি ধন্যবাদ স্যার আমাদেরকে আপনার মূল্যবান সময় আপনাকে দেওয়ার অনেক জন্য। ধন্যবাদ। একেবারে শেষের দিকে চলে এসেছি, কিন্তু আচ্ছা, সোনালী লাইফের একজন গ্রাহক সময় মতো তার যে প্রাপ্য অর্থ রয়েছে সেটি পাওয়ার পরে তার যে প্রতিক্রিয়া রয়েছে সেটি আমরা একটু দেখতে চাই সরাসরি। প্রিয় দর্শক, চলুন আপনাদেরকে সাথে নিয়ে আমরা তার যে প্রতিক্রিয়া রয়েছে সেটিকে দেখে আসি। আমার নাম রুসমিন আক্তার। তো আপনি পলিসিটা মানে করেছিলেন কতদিন আগে? আমি করেছি 2014-তে। 2014-তে এই পলিসিটা কী পলিসি ছিল? এটা এটা ছিল তিন তিন কিস্তিতে। তিন কিস্তি বিমা? হ্যাঁ, তিন কিস্তি বিমা। এটা কত বছরের জন্য করছেন আপনি? 15 বছর। 15 বছর মানে মানে 5 বছর 5 বছর? হ্যাঁ, পাঁচ, হ্যাঁ, তিন ভাগে। আচ্ছা, তো সেই হিসাবে হিসাব করলে কত সালে করছিলেন এটা? এটা 14-তে। 14-তে 14-তে তার মানে আপনি একটা ওই যে পার্ট ম্যাচুরিটি তো মোটামুটি পেয়ে গেছেন বলতে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেছি 2019-এ। 2019 তো এই টাকাটা পেতে কত টাকার বিমা ছিল এটা একটু বললেন? এটা 50 লক্ষ টাকার বিমা ছিল। 50 লক্ষ টাকা? তো সেই অনুপাতে আপনি কত টাকা পেয়েছেন? আমি প্রথম পার্টে 12.5 লক্ষ টাকা। 12.5 লক্ষ টাকা। তো দেন ইন্স্যুরেন্স সম্পর্কে তো একটা নেতিবাচক দিক আছে পাবলিকের মধ্যে, যে টাকা ইন্স্যুরেন্সের টাকা একবার গেলে এটা ফেরত পাওয়া যায় না। তো এই টাকা পাইতে আপনার কি কোনো অসুবিধা হয়েছিল? না, আমি খুব অবাক হয়েছি, আমাকে 3 দিন আগে বলে দিছে আপনার চেক ঠিক হয়ে গেছে, আপনার চেকটা নিতে পারেন। আমি তো অবাক হয়ে গেছি, মানে ম্যাচিউর হওয়ার 3 দিন আগে আমাকে বলছে আপনার চেক রেডি, আপনি নিয়ে যেতে পারেন। আচ্ছা, আর কোনো অসুবিধা? না না, কোনো অসুবিধাই হয়নি। তার ভালো লাগে, ওদের 1 নম্বর সার্ভিস ভালো, 2nd ওরা যদি কোনো আমি কোনো কারণে যদি টাকা দিতে ভুলে যাই তার জন্য ওরা আমাকে আগে একটা আগাম মেসেজ পাঠায় দেয়, তারপরে যদি আমি ভুল করি মনে না থাকে তখন ওরা আমাকে অফিস থেকে ফোন করে। তৃতীয়ত যে ওরা কথা দিয়ে কথা রাখে, টাইমলি আমি টাকাটা পেয়ে যাই, বছর শেষে ওরা আমাদেরকে অনেক গিফট দেয়। আমি যখন প্রথম টাকাটা পাই এটা দেখে আমার ফ্রেন্ড, আমার খালা, আমার শ্বশুরবাড়ির লোকরা ওরা খুবই উৎসাহিত হয়েছে, এরকম বিমা ওরা কখনো শুনে নেই, দেখেও নেই। তা আমার আমার আমি সবাইকে বলবো, যদি আপনারা হালালভাবে চলতে চান, ইনভেস্ট করতে চান, তাহলে আমার মনে হয় সোনালী ইন্স্যুরেন্সের মতো একটা বিমা যেখানে আপনাকে শরীর ভিত্তিও পাচ্ছেন, আপনি নিজে ভোগ করতে পাচ্ছেন, আপনি নিজে দেখতে পাচ্ছেন, এখানে কোনো জালিয়াতির কোনো সুযোগই নেই। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম একজন গ্রাহকের প্রতিক্রিয়া। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সবসময় চেষ্টা করে যথাসময়ে তার গ্রাহকের কাছে তার যে পাওনা রয়েছে সেটিকে পৌঁছে দেওয়ার, এবং দিন শেষে গ্রাহকের সন্তুষ্টি নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে চায় সোনালী লাইফ। স্যার, আমি এটা জেনে খুশি যে সোনালী লাইফ তাদের এখানে দাবি হওয়ার সাথে সাথেই তারা এটা দেওয়ার চেষ্টা করে এবং সবার আগে দেয়। অন্যান্য কোম্পানির চাইতে তারা 1 সপ্তাহের মধ্যে তার দাবি, 7 দিনের মধ্যে তারা দে, এটা শুনে আমি আরও বেশি উদ্বুদ্ধ হয়েছি। মাশাআল্লাহ, এই কোম্পানির জন্য দোয়াও করি তারা যেন এই সমস্ত মানুষের
খেদমত, দেশের খেদমত, জনগণের খেদমত, অর্থনৈতিক প্রবৃদ্ধির এই কাজ তারা আরও যেন সুষ্ঠুভাবে করতে পারেন। ধন্যবাদ স্যার আরও একবার আপনাকে আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। শুক্রিয়া। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সোনালী লাইফ, সোনালী জীবন অনুষ্ঠানের আয়োজন। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমরা চেষ্টা করেছি পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আমাদের যে ইসলামী শরিয়া রয়েছে সেটি আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কতটা মেনে চলে আপনাদের সাথে তাদের বিমা শিল্পকে পরিচালিত করছে সেটিকে তুলে ধরার জন্য। আমার বিশ্বাস আপনাদের ভালো লেগেছে এবং বিস্তারিত আরও জানতে হলে অবশ্যই আপনারা সবসময় ভিজিট করুন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পেজে। আজকের মতো আমি শান্তা জাহান বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী আয়োজনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে আরও একবার পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। সোনালী জীবন।